টিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান করোনা পরিস্থিতি মোকাবেলায় কৃষি খাতে 5 শতাংশ সুদে 5000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই ঘোষণা দেন তিনি ধান কাটতে কৃষকদের জন্য সরকারিভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় অনাবাদী জমি আবাদ করার কথা বলেন তিনি করোনা মোকাবেলায় দেশে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা দেশে করোনায় মৃতের হার কম উল্লেখ করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী এছাড়া ঘরে থেকেই পরিবারের সদস্যদের নিয়ে নববর্ষের অনুষ্ঠান উদযাপনের আহ্বান জানান সরকার প্রধান সারের ভর্তুকি বাবদ আগামী অর্থ বাজেটে নয় হাজার কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি আগামী অর্থ জন্য নয় হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে যাতে আমার কৃষি উৎপাদন কোনো মতে ব্যাহত না হয় আর খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার নতুন এবং একটি পুনঃ অর্থায়ন স্কিম গঠন করবে এখানে শুধু কৃষি খাতেই আমরা একটা পাঁচ হাজার কোটি টাকার একটা প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব যাতে এই স্কিমের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ মাত্র পাঁচ পার্সেন্ট জাতিসংঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজিদের फांसी কার্যকর করা হয়েছে শনিবার রাত 12টা 1 মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার फांसी সম্পন্ন হয় फांसी কার্যকরের পর মাজিদের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় আরও জানাছেন হুমায়ুন চিস্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পঁয়তাল্লিশ বছর পর কার্যকর হল হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড শনিবার রাত বারোটা এক মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয় ফাঁসির মঞ্চে নেয়ার আগে শেষ করা হয় সব আনুষ্ঠানিকতা ফাঁসি কার্যকরের পর প্রয়োজনীয় ডাক্তারি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতে তার মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে এটি ক্যারানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন বরখাস্ত মৃত্যুদণ্ড আজ বারোই এপ্রিল বারোশো এক ঘটিকায় কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে বাঙালি জাতি বাংলার মাটি আবারও এর আগে শুক্রবার সন্ধ্যায় কারাগারে মাজেদের সাথে শেষবারের মতো দেখা করেন তার পরিবারের সদস্যরা দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর গত সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন তিনি একদিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ওই দিনই মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান আব্দুল মাজেদ তবে সে আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার একুশ বছর পর উনিশশো সালে মামলা দায়ের করা হয় দুই সালের ১৯ নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেওয়া বারো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত পরের বছর আঠাশ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আব্দুল মাজিদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচ খনি এরা হল খন্দকার আব্দুর রশিদ শরিফুল হক ডালিম উদ্দিন নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী করোনা আতঙ্কে যখন সব কিছু থমকে গেছে তখন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের গ্রেফতার বয়ে এনেছিল স্বস্তির বাতাস যা আন্দোলিত করেছে স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষকে অনেকের মতে বঙ্গবন্ধুর খুনির ফাঁসি কার্যকর মুজিব বর্ষে রাষ্ট্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া সেরা উপহার সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে শোধ হবে বঙ্গবন্ধু ও তার স্বজনদের রক্তের ঋণ মোচন হবে পনেরোই আগস্টের কলঙ্ক হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা কমছে না কিছুতেই গত ঘন্টায় ব্যবধানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আট হাজার আটশো তিন জন আক্রান্ত সতেরো লাখ সাতান্ন জন এর মধ্যে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র এবার ইতালিকে ছাড়িয়ে একদিনে রেকর্ড সংখ্যক দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি তথ্য অনুযায়ী বিশ্বের মধ্যে এই প্রথম শুধু যুক্তরাষ্ট্রেই করোনা সংক্রমণে এই পর্যন্ত প্রায় বিশ হাজার প্রাণ গেল। সবচেয়ে বেশি আক্রমণ সংক্রমণ হয়েছে নিউ ইয়র্কে সেখানে এক লাখ আশি হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মারা গেছে ছয় হাজার তিনশো বাষট্টি জন অন্যদিকে ইতালিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা উনিশ হাজার চারশো আটষট্টি জন ইতালিতে সংক্রান্ত হওয়া মোট রোগীর সংখ্যা এক হাজার জন স্পেনে মারা গেছে ষোলো হাজার জন ও সংক্রান্ত হওয়া রোগীর সংখ্যা এক লাখ তেষট্টি হাজার জন এদিকে আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডেতে সবাই গির্জায় না গিয়ে ঘরে বসে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে ফ্রান্সিস পোপ জাপানে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা সেখানে নতুন সাতশো চোদ্দ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে মারা গেছে চারজন চীনে নতুন আক্রান্ত হয়েছে নিরানব্বই জন তবে সেখানে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরো তিন জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিরিশ জনে এদিকে নশো চুয়ান্ন জনের নমুনা পরীক্ষা করে আটান্ন জনের দেহে ভাইরাসটি উপস্থিতি পাওয়া গেছে সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন চারশো বাষট্টি জন আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা রোগতত্ত্র রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর অনলাইন এসব তথ্য জানানো হয় ঠাকুরগাঁও লকডাউনের মধ্যেও মাইক্রো ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ছয় জন সকালে ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের খোঁচা বাড়ির স্থানে এই দুর্ঘটনা ঘটে আহত ছয় জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে চোদ্দ জনকে নিয়ে দুটি মাইক্রোবাস ঠাকুরগাঁয়ে আসছিল পথিমধ্যে একটি মাইক্রোবাস ট্রাকের সাথে সংঘর্ষ হয় আহতদের সবাই সর্দি জ্বরে আক্রান্ত বলে জানায় চিকিৎসকরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলার নারায়ণগঞ্জ থেকে আসা তিনজনের করোনা সংক্রমণ শনাক্ত হলে শনিবার রাত নয়টায় পুরো এলাকে লকডাউন ঘোষণা করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন ধন্যবাদ